السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله ومن ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد شمس تبرزون صلى الله عليه وسلم درود وبطن نوك شران نبي نبي محمد صلى الله عليه وسلم بروبور بھائی বেনজির রহমান তিনি সালাম দিয়েছেন ওয়ালেক মুসসালাম রাহনাত উল্লাহী ভাইকায়তুহু তিনি জানতে চেয়েছেন আমার প্রশ্ন জামাতে নামাজ পড়তে গিয়ে যদি দেখি দুই রাকাত সলাত হয়ে গেছে তখন সলাত পড়ার পদ্ধতিটা বলবেন যে বেনজির ভাই খুব সুন্দর জিজ্ঞাসা করেছেন কথা হচ্ছে এক্ষেত্রে যদি দুই রাকাত সলাত ইমামের হয়ে যায় আপনি এসে দেখছেন যে ইমাম বৈঠকে আছেন প্রথম বৈঠকে আছেন আপনি এসে আহ উবের তাহারিমা বলে আপনি সেই অবস্থায় বসে যাবেন ইমাম যে অবস্থায় আছে সে অবস্থায় আপনি বসে যাবেন তারপরে যা বলার যে দোয়া পাঠ করা সে দোয়া আপনি পাঠ করবেন তারপরে ইমামের যা অনুসরণ করা সে অনুসরণ করবেন আহ এটাই হচ্ছে আপনার লাগার পদ্ধতি বা ধরার পদ্ধতি ইমাম যে অবস্থায় থাকবে সে অবস্থাটাই আপনাকে পালন করতে হবে বা সেটা আপনার জন্য করণীয় ইমাম যদি আপনার আহ কমার অবস্থায় থাকে তাহলে আপনাকে তাকবীরে তাহরিমা বলে কওমায় চলে যেতে হবে অথবা যদি রুকুই থাক রুকুতে থাকে তাহলে আপনাকে তাকবীরে তাহরিমা পাঠ করে সোজা আপনাকে আপনাকে রকুই চলে যেতে হবে দেখা যাচ্ছে যে ইমাম আপনার দুই রাকাত শেষ হয়ে তৃতীয় রাকাতে সাজদাই অবস্থায় আছে তাহলে আপনি তাকবীরে তাহরিমা পাঠ করে বা তাকবীরে তাহরিমা বলে আপনি আহ চলে যাবেন এটা হচ্ছে পদ্ধতি যে অবস্থায় দেখতে পাবেন ইমামকে সে অবস্থায় আপনি অবলম্বন করবেন এটাই আপনার জন্য প্রযোজ্য বা করণীয় আসসালাম আলাইকুম রহমতুল্লা